আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আনসার সদস্যদের সহায়তায় দিনে দুপুরে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয় দালাল চক্র। নগদ টাকার লোভে মানহীন হাসপাতাল আর ভুয়া চিকিৎসকের হাতে রোগীদের তুলে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতেও কুণ্ঠা বোধ করে না দালালরা। বিশেষজ্ঞরা বলছেন, নৈরাজ্য ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের নজরদারির অভাবেই চিকিৎসা খাতের বেহাল দশা। বেসরকারি হাসপাতালের অনিয়ম নিয়ে মাইদুর রহমান রুবেলের ধারাবাহিকের ষষ্ঠ পর্ব আজ, ছবি তুলেছেন নিজামুদ্দিন। পরে দেখে ডাক্তার ভর্তি দিবে ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল থেকে দিনে দুপুরে হাসপাতালের ট্রলিতেই রোগী নিয়ে যাওয়া হয় উল্টো পাশের বেসরকারি হাসপাতালে। এসব স্ট্রেচার বা ট্রলি ধরার আগেই টাকা দিতে হয় ওয়ার্ড বয় কিংবা ট্রলি মাস্টারদের। অবৈধ এই কাজে সহায়তা করে আনসার সদস্যরা। আমরা জানি এই মেডিকেল থেকে এই মেডিকেলে আসতেছে, এটা তো নিজের মেডিকেল, আবার ওড়ে যেতেছে, ওড়ে থেকে আসতেছে, এখন ও পারে গেছে, এটা তো বলতে হবে না। স্টাফরা নিয়ে যা, স্টাফ হয় না। এইটা একটা বিষয়, পুলিম্যানালারা মনে করেন যে এরা মনে করেন যে এরা স্টাফ করে পাতা দেয়। আপনি এখান থেকে ওখানে যাবেন, বকশিশ দেন, এক ঘন্টা দিয়ে রেলে 500 টাকা চান। অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নেয়ার সাহস পায় দালালরা। ওখানে অনেক দালাল আছে, দালাল রোগীগুলো এখানে নিয়ে আসে পড়ে, মানে প্রতিদিনই অনেক অজস্র রোগী পড়ে এখানে। এই এলাকার থেকে এলাকার সব ক্লিনিক আর ক্লিনিক, এদের মেডিকেলে এইসব কাজ কারবারই চলতেছে। ঢাকা মেডিকেলের উল্টো পাশে আছে অন্তত ডজনখানেক বেসরকারি হাসপাতাল। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উল্টো পাশেও আছে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল। অভিযোগ আছে, সরকারি হাসপাতালের ডাক্তাররাই সেখানে চিকিৎসা সেবা দেন। আইসিইউ স্পেশালাইজড হাসপাতাল, নাম শুনেই খটকা লাগার কথা। ভেতরের দৃশ্য দেখলে যে কারো চোখ কপালে উঠবে। অভিযোগ আছে, অদক্ষ চিকিৎসক দিয়েই দেয়া হয় চিকিৎসা। চেষ্টা করে বাঁচানোর জন্য এখন হায়াত মুদাসিল আল্লাহর হাতে আমরা চেষ্টা করার পর অনেক বাচ্চা মারা যায়। তো এখানে যারা আসে হয়তো ওই ঢাকা মেডিকেল থেকে এখানে আসে। আনসার যারা আছে তারা আমারে বলল যে আপনার বাচ্চার অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, ঠিক আছে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, কী করা যায়। পরে আমার এইখানকার ঠিকানা দিছে আর কি। ঢাকা মেডিকেল গিয়েছিলাম, ঢাকা মেডিকেলে সিট পানে, ওখান থেকে একজন পাঠাইছে। এলাকার সবচেয়ে পুরনো চাংখারপুর জেনারেল হাসপাতাল। অপরিচ্ছন্ন এই হাসপাতালে ক্যামেরা প্রবেশ করতেও বাধা দেওয়া হয়। শুধু ঢাকা মেডিকেল নয়, প্রত্যেকটি সরকারি হাসপাতালের বিপরীতে দেখা মিলবে বেশ কিছু ডায়াগনোস্টিক সেন্টার আর বেসরকারি হাসপাতাল ক্লিনিকের। দালালদের দৌরাত্ব আর সরকারি হাসপাতালগুলোর অসহযোগিতার কারণেই মূলত বেসরকারি হাসপাতালগুলোতে ঠাঁই হয় রোগীদের, পকেট কাটা যায় তাদের, বাণিজ্য হয় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের। এত অনিয়ম বিশৃঙ্খলা কিভাবে চলছে এসব বেসরকারি প্রতিষ্ঠানে সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছেও। আমাদের দেশে অনেক ল্যাবরেটরি হয়েছে, যে ল্যাবরেটরি চালাইতে যে পরিমাণ প্যাথোলজিস্ট আমাদের প্রয়োজন হয় ওইভাবে আমাদের প্যাথোলজিস্ট নেই। যখন ইন্সপেকশনে যাই আমরা সব কিছু ঠিক পাই, পরপর আমরা তাদেরকে মতন লাইসেন্স দিই। যদি এরকম যদি কেউ কমপ্লেন করে আমাদের কাছে আমরা সেটা তদন্ত করব, তদন্ত করে দেখব, দেখে যদি ঘটনা সত্য হয় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে গড়ে ওঠা এসব বেসরকারি প্রতিষ্ঠানের লাগাম টানতে না পারলে সাধারণ রোগীদের প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া দুষ্কর। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। আজ দ্বিতীয় দিনের মতন চলছে 12-17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচি। রাজধানীর 8 স্কুল ও 21 জেলা এবং সিটি কর্পোরেশন এলাকায় দেয়া হবে ফাইজারের টিকা। রাজধানীর প্রতিটি কেন্দ্রে 5,000 করে মোট 40,000 শিক্ষার্থীকে এই ভ্যাকসিন দেওয়া হবে। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হার্টকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল ও মিরপুর স্কলাস্টিক স্কুলের শিক্ষার্থী ছাড়াও আশপাশের স্কুলের শিক্ষার্থীদের এসব কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন সহকর্মী জাহিদ রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, স্কুলে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন?
হাবিব, আজকে কিন্তু দ্বিতীয় দিন, অর্থাৎ যে ভ্যাকসিন নেওয়ার কথা, যে 12 থেকে 17 বছর বয়সী, সেটি টিকা কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এখন পর্যন্ত শুরু হয়নি। তবে ইতিমধ্যেই যে বুথগুলো রয়েছে সেগুলো প্রস্তুত রয়েছে এবং শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন যে তারা টিকা কার্ড নিয়ে এখানে টিকা কার্ডগুলো নিয়ে তারা এখানে উপস্থিত আছেন এবং প্রত্যেকে যে এখানে যাচাই বাছাই চলছে এবং স্বাস্থ্য অধিদপ্তরে যারা রয়েছেন সেখানকার কর্মকর্তারা রয়েছেন তারাও এখানে পর্যবেক্ষণ করছেন এবং এখানকার শিক্ষকরাও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পর্যবেক্ষণ করছেন। এবং এই যে টিকা কার্যক্রমটি যেটি চলছে, আপনি জানেন যে প্রতিটি কেন্দ্রে ঢাকা শহরে মোট 8টি কেন্দ্র স্থাপন করা হয়েছে স্কুলগুলোকে চিহ্নিত করে, যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত রয়েছে এমন কক্ষ কিন্তু বিবেচনা করা হয়েছে স্কুলগুলোতে। সেক্ষেত্রে 5,000 করে দৈনিক মোট 40,000 শিক্ষার্থীকে ঢাকা রাজধানীতে রয়েছে দেওয়া হবে টিকা। এবং আরেকটি বিষয় যেটি রয়েছে, মোট 21টি জেলা ও সিটি কর্পোরেশন এলাকায়ও টিকা চালু হচ্ছে এবং এই যে টিকা ভ্যাকসিন নিচ্ছেন যারা, এখানে কিন্তু আইসোলেশন সেন্টারও একটি কক্ষ রাখা হয়েছে, যে টিকা নেওয়ার পর যারা বিশ্রাম নেওয়ার জন্য এবং তাদের পরবর্তীতে কোনো জটিলতা হলেও কিন্তু বেশ কয়েকটি হাসপাতালকে চিহ্নিত করে ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে তাদের প্রয়োজনীয় যে সুরক্ষা ব্যবস্থা রয়েছে, স্বাস্থ্যের চিকিৎসা ব্যবস্থা, সেটিও করার জন্য রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। ক্লাস 8-এ পড়ি। টিকা নিতে কেমন লাগছে? ভালো লাগছে। না, অনেকেরই নিবন্ধন হয়নি, তো তাদেরটা আবার বলা হয় তথ্য দেওয়া হবে, আর আমরা যারা করেছি তারা আজকে এসেছে। আমরা শুনছিলাম যে এই যে তারা টিকা নিচ্ছেন ভ্যাকসিনের জন্য যে নিবন্ধন করেছেন, তারা অনেকে বাকি রয়েছেন, তবে এটি চলমান প্রক্রিয়া এবং এটি চলছে এবং সবাইকে 12 থেকে 17 বছর শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে, এটি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন এবং শিক্ষামন্ত্রীও আশা ব্যক্ত করেছেন যে টিকা নিলে পূর্ণাঙ্গ দামে যে ক্লাস সেটিও শুরু করতে পারবে আগামী বছর থেকে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান। নিত্যপণ্যের লাগামহীন দামে পৃষ্ঠ কেবল নিম্ন আয়ের মানুষই নয়, নাভিশ্বাস হয়ে উঠেছে মধ্যবিত্তদেরও। সবার অভিযোগ, করোনা টান দিয়েছে তাদের রোজগারে আর ঊর্ধ্বমুখী বাজার তাদের বাধ্য করেছে কম কিনতে। গরিবের জন্য টিসিবি ট্রাক সেলেও ভাগ বসাচ্ছেন মধ্যবিত্তরাও। বিশ্লেষকরা বলছেন, পণ্যের দাম সহনীয় মাত্রায় আনতে সরকার এখনই কার্যকর উদ্যোগ না নিলে মধ্যবিত্তরাও চলে আসবে নিম্নবিত্তের কাতারে। সেলিম মালিকের রিপোর্ট থাকছে বিস্তারিত। পণ্য কেনার কথা ভাবলে যেন ঘাম ছুটে যাওয়ার অবস্থা ভোক্তাদের। জরুরি খাদ্য কিংবা প্রসাধনী পণ্য ক্রয় সাধ্যের বাইরে প্রায় সবই। মাস জুড়ে বেড়েই চলছে দাম, কোনো কোনোটা বেড়েছে প্রায় দ্বিগুণ। বড় মুসুরির ডালটা 65-70 টাকা ছিল, সেটা এখন 90 টাকা। 2 কেজি আটা ছিল আপনার 60 টাকা, সেটা এখন 80 টাকা। সাবান গত 1 বছরে বাড়ছে আপনার 7 থেকে 8 টাকা। 1 কেজি ডিটারজেন্ট পাউডারে প্রতি কেজিতে বাড়ছে 20 টাকা। আমাদের মধ্যবিত্তদের মধ্যে মনে করেন নাগালের বাইরে চলে গেছে। নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবি সয়াবিন তেল, চিনি, ডাল, পেঁয়াজ নিয়ে ট্রাক সেলের আওতা বাড়ালেও তাতে যেন মধ্যবিত্তেরই উপস্থিতি বেশি। বাইরে থেকে কিনা খাওয়া সম্ভব না ভাই, এই জন্য এখন এই লাইনে দাঁড়ায় একটু সেভ হওয়ার জন্য সবাই এখানে দাঁড়ায় নিচ্ছে। সব জিনিস তো চড়া, কোনটার দাম কম বলেন, সবই তো দাম বেশি। টিসিবি নিলে একটু সাশ্রয় হয়। গভর্নমেন্ট সব সেক্টরে মানে এত ডেভেলপ করতেছে, দেশে এত উন্নতি, কিন্তু এই এই সেক্টরটা কেন গভর্নমেন্ট নজর দিচ্ছে না? সংস্থাটির মুখপাত্র জানালেন, পণ্য বিক্রিতে ধনী গরিবের ভেদাভেদ নেই, কম দামে আরো বেশি পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে। কিনে খেতে কষ্ট হয় এই সাধারণ মানুষের জন্যই টিসিবির মূলত পণ্যটা সরবরাহ করা হয়। যদি সরকার মনে করে আরো বেশি পরিমাণে আমাদের সেরকম কার্যক্রম অব্যাহত আছে, সেটা হয়তো ভবিষ্যতে আরো বাড়তে থাকবে। টিসিবির কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি পণ্যের দাম কমিয়ে আনতে সরকারকে শক্ত পদক্ষেপ নেওয়ার পরামর্শ ক্যাবের। বাজার তদারকিটা হওয়া উচিত সেন্ট্রাল লেভেলে এবং লোকাল লেভেলে। আমদানিকে আরো কি পরিমাণ পণ্য বাইর থেকে আমদানি করলো, এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, নাকি কোন এক জায়গায় মজুত হয়ে আছে। যদি এটা ঠিকমতো ডিস্ট্রিবিউশন না হয়, কৃত্রিম সংকট হওয়ার আশঙ্কা থাকে এবং আজকে যে বাজারে বিভিন্ন পণ্যের দাম হুহু করে বাড়ছে, এসবগুলো তারই প্রতিফলন। শিগগিরই নিত্য পণ্যের দাম কমবে, ভোক্তার মনে ফিরবে স্বস্তি, এমন প্রত্যাশা সবার। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দর্শক, নিত্যপণ্যের বাজারের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম,
সেলিম, আজকের বাজার পরিস্থিতি কি এবং নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? কোনো মনিটরিং হচ্ছে কি সেখানে? হাবিবা, বাজারে কিন্তু স্বস্তির চেয়ে অস্বস্তির খবরই বেশি। তারপরও আমি স্বস্তির কিছু খবর দিয়ে শুরু করছি। সেটা হলো যে 120-125 টাকার যে ব্রয়লার মুরগি, সেটির দাম কিন্তু হঠাৎ করে উঠে গিয়েছিল 190 টাকা পর্যন্ত। তবে সেই ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, 30 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার মুরগি। আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। সোনালি মুরগির দামও কিন্তু 150 টাকা উঠেছিল, তবে সোনালি মুরগির দাম 40 টাকা পর্যন্ত কমেছে। আজকে বাজারে সোনালি মুরগি বিক্রি হচ্ছে 300 টাকার মধ্যে 195 300 টাকার মধ্যে। তবে পেঁয়াজের দাম যেটি 70 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল, সেই পেঁয়াজের দাম কিন্তু 10 টাকা কমেছে গত কয়েকদিনে। আজকের বাজারে পেঁয়াজ প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। তবে আলুর যেটি এখন কিন্তু আলুর কিন্তু ভরপুর আলু রয়েছে স্টোরেজে, মজুত রয়েছে, আমার সরকারি মজুত রয়েছে, সে বিষয়ে জানতে পেরেছি। কিন্তু আলুর দামটা কিন্তু বেশ বাড়তি এই মুহূর্তে, কিন্তু আলু প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। তবে সবচেয়ে অস্বস্তির খবর হলো এই কাঁচা বাজারে। আমি যদি কাঁচা বাজারে কথা বলি, যে এই মুহূর্তে কিন্তু শীতের যে আগাম মৌসুমি সবজি, সেটি কিন্তু চলে এসছে, প্রচুর সবজি চলে এসছে এবং বাজার ভরপুর কিন্তু সবজি। তারপরও কিন্তু দাম কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। যেমন আমি 1 কেজি যে শিম, সেই শিম কিন্তু এই মুহূর্তে 1 কেজি শিম বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। মূলার দাম কিন্তু এই মৌসুমে কিন্তু মূলার দাম আমি দেখতে পাই যে 20-25 টাকা বা 15 টাকার মধ্যে চলে আসে মূলা। আজকে বাজারে সেই মূলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে এবং মাঝারি মানে যদি বাঁধাকপি, সেই বাঁধাকপি মাঝারি মানে বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি বাঁধাকপি বিক্রি হচ্ছে এবং ফুলকপি সেটি কিন্তু 30 টাকায় প্রতি পিস ফুলকপি কিন্তু 30 টাকায় বিক্রি হচ্ছে। এইভাবে অন্যান্য সবজির দামও কিন্তু বেশ বাড়তি। 1 কেজি মরিচ কিন্তু হচ্ছে আজকের বাজারে 120 টাকা কেজি দরে। তো এইভাবে কিন্তু বাজারে ভোক্তারা এসে কিন্তু বেশ অস্বস্তিতে পড়ছে, তাদের নাভিশ্বাস উঠে গেছে। তারা বলছেন যে তাদের যে যারা নির্দিষ্ট আয়ের মানুষ, তারা কিন্তু এই বাজারে এই পণ্য কিনে কিন্তু তারা সংসার চালাতে পারছেন না। তারা বলছেন যে সরকার যদি সত্যিকার অর্থে শক্ত কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু একটা অজারক পরিস্থিতি তৈরি হবে দেশে। তো হাবিবা, এই ছিল আমার কাছে বাজার দরে হালচাল। ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সেলিম মালিক। জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা সহ 4 দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন ঠেকাতে একটি বাস্তবসম্মত এবং অন্তর্ভুক্তিমূলক সমাধান খুঁজে বের করারও তাগিদ দিয়েছেন তিনি। স্কটল্যান্ডের গ্লাসগোতে COP26 সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশের সরকার প্রধান। এর আগে ক্লাইমেট পার্সপেক্টিভ পার্টনারশিপ বিষয়ে CVF কমনওয়েলথ উচ্চ পর্যায়ে প্যানেলের আলোচনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে আরও জানাচ্ছেন মারুফ রেজা। বিশ্বের ভবিষ্যৎ বিপর্যয় ঠেকানোর উপায় খুঁজতে স্কটল্যান্ডের গ্লাসগোতে বৈঠকে বসেছেন বিশ্ব নেতারা। 13 দিনের এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন তারা। ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধি হয়ে বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা বলেন, শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুত ক্ষতিপূরণ অবশ্যই দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। অতিরিক্ত কার্বন নিঃসরণকারী দেশগুলোকে অবশ্যই উচ্চভিলাষী NDC জমা দিতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। কেবল তাই নয়, উন্নত দেশগুলোর উচিত সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে সাশ্রয়ী মূল্যে পরিচ্ছন্ন ও সবুজ প্রযুক্তি ছড়িয়ে দেয়া। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসছে তার দেশ। 2041 সালের মধ্যে 40% জ্বালানি নবায়নযোগ্য উৎস থেকে সংগ্রহ করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে কাজও করছি আমরা। এরই মধ্যে $12 বিলিয়ন বিদেশি বিনিয়োগের 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল করেছি। আমরা মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি, যার লক্ষ্য পূরণে কাজও করে যাচ্ছি। এর আগে CVF এর বৈঠকে প্যারিস চুক্তি বাস্তবায়নে কমনওয়েলথ আর ক্লাইমেট চেঞ্জ ভালনারেবল ফোরাম CVF কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। আমাদের ঐক্যবদ্ধ পদক্ষেপ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রিতে রাখতে, তাদের উচ্চাভিলাষী এবং আগ্রাসী NDC ঘোষণা করতে, প্রধান নির্গমনকারী দেশগুলোর উপর চাপ হিসেবে কাজ করতে পারে। করোনা বাস্তবতায় 2 বছর পর বসা এবারের আসরে যোগ দিয়েছেন বিশ্বের 150 শতাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।
জলবায়ু পরিবর্তনের বড় দায় শিল্পোন্নত দেশগুলোর হলেও বাস্তবতা হলো এর ক্ষতির প্রভাব পোহাতে হয় বিশ্বের সব দেশকে সমানভাবে। তাই তো ঘুরে ফিরে এবারের 26তম আসরেও প্যারিস চুক্তি বাস্তবায়নের জোর তাগিদ ছিল ক্ষতির শিকার রাষ্ট্রনেতাদের কণ্ঠে। আর উপায় হিসেবে কমনওয়েলথ আর সিভিএফকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারফ্রিজা, আরটিভি, গ্লাসগো, স্কটল্যান্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রাইভেট সেক্টর সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছে, যার যত্নের দায়িত্ব উদ্যোক্তারই নিতে হবে বলে মন্তব্য করেছেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। সোমবার সকালে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কারওয়ান বাজার উপশাখার উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় নতুন এই ব্যাংকের সমৃদ্ধি কামনা করেন আলহাজ মোর্শেদ আলম। মাসুদ মোস্তাইদের রিপোর্ট। দেশের 60তম ব্যাংক হিসেবে নিজেদের কার্যক্রম শুরু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ইতিমধ্যেই গুলশানে কর্পোরেট শাখা, দিলকুশায় ইসলামী ব্যাংকিং শাখার কার্যক্রম শুরুর পাশাপাশি গ্রাহকদের কথা বিবেচনা করে ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বেশ কয়েকটি শাখা ও উপশাখা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় রাজধানীর কারওয়ান বাজার এনএলআই টাওয়ারে ব্যাংকটির একটি উপশাখার উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। অনুষ্ঠানে ব্যাংকটির কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিরা। আমরা সেন্ট্রালাইজড ব্যাংক, ডিজিটাল ব্যাংক, অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সেবা দেওয়ার জন্য গুরুত্ব প্রদান করেছি। অ্যাপের মাধ্যমে ঘরে বসে অ্যাকাউন্ট খোলা, বিভিন্ন সেবার বিল পরিশোধ সহ সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের নিরলস কাজ করে যাচ্ছি। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় এখানে আছে, আমি মনে করি এটা সাব ব্রাঞ্চ না, এটা আগামী কিছুদিন পরে দেখা যাবে এটা মূল ব্রাঞ্চ, শাখা ব্রাঞ্চ হিসাবে স্বীকৃতি পাবে। প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ মোর্শেদ আলম বর্তমান সরকারকে ব্যবসা বান্ধব সরকার আখ্যা দিয়ে ব্যাংকের নতুন উপশাখার সমৃদ্ধি কামনা করেন। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরাও আমাদের কর্ম দিয়ে আমরা যেখানে আছি আমরাও সেভাবে আমাদের সেই অর্গানাইজেশনগুলোকে আমরা এগিয়ে নেব। আমি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অত্যন্ত সমৃদ্ধ কামনা করি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এগিয়ে যাবে আপনাদের নেতৃত্বে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা শহীদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী মোহাম্মদ কাজিমুদ্দিন ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান সহ অন্যান্যরা। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা। করোনার ঝুঁকি বিবেচনায় এবছরও হচ্ছে না আয়কর মেলা। রাজধানী সহ দেশের প্রায় সব করগুলোতে, আয়কর অঞ্চলগুলোতে আয়করদাতাদের সেবা দেওয়া হচ্ছে। মেলা না হলেও আয়কর রিটার্ন জমা দিতে সংশ্লিষ্ট কর অঞ্চলকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তাদের সহায়তা পাচ্ছেন করদাতারা। বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়ার মাস নভেম্বরের প্রথম দিন থেকেই এজন্য প্রতিটি কর অঞ্চলে হেল্প ডেস্ক বসানো হয়েছে। এসব বুথে আইটিআইএন, ইটিআইএন নিবন্ধন ও পুনর্নিবন্ধন সেবাও মিলছে বলে জানিয়েছেন এনবিআর এর কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, কর অঞ্চলে আয়কর রিটার্ন জমা দিতে করদাতাদের ভিড় কেমন দেখছেন? হাবিবা, প্রতি বছর যেভাবে কিন্তু এই নভেম্বর মাসে আয়কর মেলার আয়োজন করা হয়, মহামারী করোনা ভাইরাসের কারণে কিন্তু এবার সিলেট সহ গোটা দেশে কিন্তু এরকম মেলা হচ্ছে না। তবে কর অঞ্চল এলাকায় যেসব কর অফিস রয়েছে সে সকল অফিসের নিচে কিন্তু ছোট পরিসরে আয়কর মেলার আয়োজন করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে সিলেট কর অঞ্চলের অফিসের নিচে যে বুথে যে ছোট পরিসরে মেলা অনুষ্ঠিত হচ্ছে সেটি ঘুরে দেখেছি যে আসলে সকালবেলা মানুষের আনাগোনা খুব কম বললেই চলে। আমরা কর কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল থেকে সিলেটে আয়কর মেলা শুরু হয়েছে এবং মানুষ নির্বিঘ্নে আনন্দ ভূত করে কিন্তু সেখানে রিটার্ন জমা দিচ্ছে, ইটিআইএন জমা দিচ্ছে, যাদের নিবন্ধন করা প্রয়োজন তারা নিবন্ধন করছে এবং নতুনভাবে কিন্তু মানুষ টিন রেজিস্ট্রেশন করছে। তো এভাবেই কিন্তু মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং তারা মনে করছেন যে আসলে এই যে করোনা ভাইরাসের কারণে মানুষ স্বাস্থ্যবিধি মেনে কিন্তু সেখানে এসে তারা তাদের ট্যাক্স পরিশোধ করবেন এবং টিন জমা দেবেন। তবে তারা যেটা লক্ষ্যমাত্রা ধরেছেন সেটার বেশি কিন্তু এবার হবে এবং এই যে আয়কর মেলাতে সবচেয়ে বেশি যে জিনিসটিকে গুরুত্ব
দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানা এবং স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে যেন মানুষজন সেখানে রিটার্ন দাখিল করে এবং ট্যাক্স পরিশোধ করে, এটাই কিন্তু কর অফিসের থেকে কামনা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে হোসেন আহমেদ সুজাত জানাচ্ছিলেন সিলেট থেকে। করোনাকালে বন্ধ থাকলেও আবারও জমে উঠেছে জামালপুরের দেশের অন্যতম ঘোড়ার হাট। দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়া কেনা বেচা করতে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার হাটে ভিড় করেন ক্রেতা বিক্রেতারা। তবে দাম অনেক কম পাওয়ায় লোকসানে পড়েছেন বলে জানান ঘোড়ার মালিক ও ব্যবসায়ীরা। জামালপুর থেকে সুবিনয় রায় তপুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমি রহমান। জামালপুরের রশিদপুর ইউনিয়নের তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে সপ্তাহের বৃহস্পতিবার বসে ঘোড়ার হাট। দেশের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী এই ঘোড়ার হাটে বিভিন্ন জেলা থেকে ঘোড়া কেনাবেচা করতে আসেন মানুষ, সেই সঙ্গে কেনাবেচা হয় ঘোড়ার গাড়িও। করোনার ভয়াবহতায় বন্ধ করে দেওয়া হয়েছিল ঘোড়ার হাটটি, আবারও হাট খুলে দেওয়ায় খুশি ক্রেতা বিক্রেতারা। প্রতি হাটে 20-25টি ঘোড়া কেনা বেচা হয়, তবে হাটে ঘোড়ার দাম কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। এছাড়া ঘোড়ার খাবারের দামও বেশি হওয়ায় লোকসানে পড়েছেন তারা। যেখানে আসছি ভালো একটা দৌড়ের ঘোড়া কেনার জন্য, তো দুই একটা ঘোড়া দেখছি পছন্দ হয়েছে, দাম দমও বলছি, ভালো মানের ঘোড়া পাই তাহলে আমি একটা ঘোড়া কিনবো আর কি। বিভিন্ন এলাকাতে বাজারে মানুষজন আসে, কোনো সমস্যা নাই, এরা ঘোড়াটা কিনে নেওয়া গাড়ি ঘোড়াদের নিয়ে যায়। বাজার কমিটির সদস্যরা জানান কিশোরগঞ্জ, নেত্রকোনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, শেরপুর সহ দূর দূরান্ত থেকে ঘোড়া বিক্রি করার জন্য আসেন মানুষ, তাই এখানে সুন্দর পরিবেশ বজায় রাখতে চেষ্টা করেন তারা। দূর দূরান্ত থেকে ঘোড়া ক্রয় বিক্রয় করতে তাদের জন্য আমরা সকল সার্বিক সহযোগিতা করি। এই হাটের কমিটি এত সুন্দর এবং এত ভালোভাবে পরিচালনা করছে যা বিক্রেতা এবং ক্রেতাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। ঐতিহ্যবাহী ঘোড়ার হাটটি ঘিরে এই এলাকা মুখরিত থাকবে এমনটাই চাওয়া এলাকাবাসী। মৌসুম রহমান, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।